হাই ফ্রেন্ডস, আমি মুন। আমার হোম অ্যান্ড গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো আকাশটা একটু মেঘলা, আমাদের এখানে বৃষ্টি হবে হবে করছে। তো বৃষ্টি শুরু হওয়ার আগে, আমি কদিন ধরেই বৃষ্টি হচ্ছে লাগাতার, তো আমার ছাদটার অবস্থা একদমই খারাপ, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আজকে আবার বৃষ্টি হওয়ার আগে আমি একটু ছাদটা পরিষ্কার করতে এসেছি এবং গাছগুলোকে ঠিকঠাক মতন রাখার জন্য এসেছি। দেখো আমার মস রোজ টোটোলুকা কত ফুল এতে ফুটেছে, দেখছো? পুরো ভরে গেছে ফুলে, দেখো। প্রচুর প্রচুর এতে আমার ফুল ফোটে, খুব সুন্দর লাগে যখন গাছে এত ফুল ফোটে। অ্যালামন্ডা, এটা আমার আজওয়াইন গাছ। এই গাছটার পাশ থেকে দেখো বৃষ্টির জল পেয়ে, এটা থানকুনি পাতা বলি, হ্যাঁ, এই থানকুনি পাতার গাছটা বেরিয়েছে। এটা একটা ঔষধি গাছ, এটা কিন্তু একটা ঔষধি গাছ। এই গাছের অনেক গুণ, এই গাছটা আমার এখানে আপনা আপনি বেরিয়েছে। এখানে আমার বেরিয়েছে দেখো খারকোল পাতা। একবার আমি বাজার থেকে কিছু খারকোল পাতা এনেছিলাম, তো সেইটার গোড়াগুলো আমি এটার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম, তো সবকটা থেকে হয়নি, দুটো তিনটে চারটে থেকে বেরিয়েছে দেখো। এই একটা, এই একটা, এই একটা আর এইখানে একটা, চারটে থেকে বেরিয়েছে। আমার লঙ্কা গাছের পাতা সব খেয়ে যাচ্ছে পাখিতে। এইটাও একটা ঔষধি গাছ, এটারও অনেক গুণ আছে, কিন্তু এটা কি গাছ আমি এখন ঠিক বলতে পারবো না। তোমাদেরও যদি এরকম গাছ টবের পাশ থেকে বেরোয়, তো তোমরা কিন্তু এই গাছটা তুলে ফেলো না। এই গাছটা সম্বন্ধে আমি পরে একটা ভিডিও বানাবো, তখন তোমাদের বলবো। এখানে আছে আমার এই ক্যাকটাসটা, আমি এটা একটু সরিয়ে রাখার চেষ্টা করব যাতে বৃষ্টির জলে এটা নষ্ট না হয়ে যায়। এটা আমি তলায় ঢুকিয়ে দেব। দেখো আমার বেগম বাহার, বৃষ্টিতে এ বাবা, দেখেছো আমার অপরাজিতা গাছে ডাল এরকম করে রোজ পাখি এসে ভেঙে দিয়ে যাচ্ছে। পুদিনা গাছের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, কিছু কিছু ডাল আমি কেটে ফেলবো। এটা হচ্ছে আমার পুদিনা গাছ, লেবু গাছের ফুলের সব ফুল ঝরে যাচ্ছে এভাবে। এখানে আছে আমার কিছু অ্যালোভেরা, বেবি প্লান্ট অ্যালোভেরা। যে টবগুলোতে জল জমে যাচ্ছে, এই টবগুলোর জল
আমি কিছুটা আমার টেনিসে প্যাসেজ খুব কম, তাই আমি চেষ্টা করি কম জায়গাতেই যেভাবে গুছিয়ে রাখা যায় সুন্দর করে আর গার্ডেনিং করা যায়, আমি সেই চেষ্টাটাই করি। দেখো ফ্রেন্ডস, এখানে আমার দুটো আদার গাছ, আদা এখানে তোমরা যত বড় বাল্বটা দেখছো টুকরোটা, এটা এত বড় ছিল না, আমি এইরকম একটা টুকরে হাফ এরকম কাট ভেঙে নিয়েছিলাম, এরকম শুট বেরিয়েছিল সেখান থেকে আমি কিছুটা ভেঙে এখানে লাগিয়েছিলাম দুটো, সেটার থেকে দেখো দুটোই বড় বড় হয়ে আমি শুধু কোকোপিটের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম, দেখছো কতটা ছোট আমি একটা টুকরো লাগিয়েছিলাম ভেঙে নিয়ে, এই দেখো এই অংশ থেকে আমি ভেঙে নিয়েছিলাম, দেখছো এই অংশ থেকে আমি ভেঙে নিয়ে কোকোপিটে লাগিয়ে দিয়েছিলাম, তো এটার থেকে এরকম গাছ বেরিয়েছে, আমি আবার এটাতে এটাকে এখানে লাগিয়ে দেব। আজকে আমি এইটারও অংশ কেটে নিয়ে লাগাবো, দেখো এটা আমি এখান থেকে কেটে নেবো, এরকম একটা অংশ এই যে আমি কেটে নিলাম, নিয়ে এটাকে আমি এখানে লাগিয়ে দেব এরকম করে, এটাকে এখানে এইভাবে লাগিয়ে দিলাম, দেখো কাটা অংশ এর পাশ থেকে আরেকটা বেরোচ্ছে, এটাও যখন আরেকটু বড় হবে তখন এটাও আমি কেটে লাগাবো, এটাকে আমি অন্য গাছে আমি এই এটার তলায় আমি এটাকে রেখে দেবো যাতে বৃষ্টির জল বেশি না পড়ে, আমি এটাকে এইভাবে রেখে দিলাম, তো ফ্রেন্ডস যেটা বলতে চাইছি এই মনসুনে তোমরা যে কোনো কিছু, এই ওয়েদারটা এমনই, এই ওয়েদারে তোমরা যে কোনো প্লান্টের কাটিং বা বীজ যেভাবে খুশি লাগিয়ে দিতে পারো আর সেটা কিন্তু গ্রো হয়ে যায়, খুব সহজেই গ্রো হয়ে যায়। দেখো এটা আমার একটা প্লান্ট আছে, এটা দেখো সাইড থেকে রুট বেরিয়ে আসছে, এটা একটা ছোট্ট কাপে লাগানো, প্লাস্টিক কাপে, এটা কিন্তু পটে লাগানো নয়, এরকম এই যে এরকম ছোট্ট প্লাস্টিক কাপে লাগানো, তো আমি এটাকে এটার থেকে রিমুভ করে দুটো আলাদা আলাদা গাছ, এই দুটো গাছকে এখানে দুটো গাছ আছে, এই দুটোকে আমি আলাদা আলাদা ভাবে পটে লাগিয়ে দেব। ফ্রেন্ডস মিক্স অ্যান্ড ম্যাচ করে যদি তোমরা কখনো গাছ লাগাও কোনো পটে, বড় পটে, যেমন দেখো এটা আমার একটা বড় পট, তো এই পাশ দিয়ে যদি আমি এই একটা গাছকে লাগিয়ে দিই তো এটাও যখন হবে পটটা দেখতে খুব সুন্দর লাগে, হ্যাঁ, আর যেহেতু এদের রুট বেশি ডিপে যায় না, এর রুট বেশি ডিপে যাবে, এটা আমার টগর ফুল গাছ, এর রুট ডিপ অব্দি যাবে কিন্তু এর রুটটা ওপরেই থাকবে, শ্যালো রুট হয়, তো আমি তোমরা এই ধরনের গাছ কিন্তু পাশ দিয়ে লাগাতে পারো, মিক্স অ্যান্ড ম্যাচ করে খুব সুন্দর লাগে দেখতে, তো দেখো আমি এটাকে লাগিয়ে নিচ্ছি।
দেখো এখানে আমার দুটো প্লান্ট কাটিং থেকে এগুলোকে গ্রো করা, আমি এর মধ্যে লাগিয়ে দেব। হয়ে গেল, দেখো আমি এটাকে এভাবে এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে, এভাবে এটাকে আমি লাগিয়ে দিলাম। এবার এই এই প্লান্টটাকে আমি আরেকটা বড় টপে লাগাবো, দেখছি আমি কোন টপে এটাকে লাগানো যায়। একটু পরিষ্কার করে নেওয়া ভালো, কারণ বৃষ্টি নামলে এই মাটিগুলো সব গলে গলে কাদা কাদা হয়ে যাবে, তখন পরিশ্রম আরো বাড়বে। এটাতে দেখো অনেক স্পেস আছে, এটা বড় হয়ে যাবে, উপরে উঠে যাবে, তো নিচটা খালি খালি হয়ে যাবে, তো এখানে এটা লাগানো যেতে পারে। মাটি খুঁড়ে এভাবে নিয়ে এভাবে খানিকটা মাটি খুঁড়ে নিয়ে বসিয়ে দেব। এই বাকি অংশ মাটিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আজকের মতন আমার এটুকুই কাজ ছিল আমার টেরিসে আমার প্ল্যান্টের জন্য। বৃষ্টিও এক ফোঁটা দু ফোঁটা করে পড়া শুরু হয়েছে, তো আজকের মতন টাটা বলবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তোমাদের কিছু তোমরা যদি চাও কোনো বিষয়ের উপর জানতে ভিডিও করার জন্য আমাকে অবশ্যই বলো কমেন্টস করে, আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও করার। আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের পেতে কোনো অসুবিধা না হয়। থ্যাংক ইউ, টাটা ফ্রেন্ডস।